Assalamualaikum viewers, welcome to my channel Cook Food and Health Tips. आज के अंदर आपने देखा होगा नहीं ऐसा चीज़ खूबी मज़ेदार आम शुद्ध रेसिपी नहीं है। ऐसे जो हमें दो के जी पाका आम नहीं नहीं थे, अशुले काचा पाका आम, तो इगला मैं वैसे कोई दिए चामच लेने थे। एक बार मैं एक तहानी ते पानी दिए चुले आम गुलो बॉईल करने थे। আমগুলো বয়ল হচ্ছে বেশ কিছুক্ষণ পরে আমগুলো যখন একটু নরম হবে তখন আমি চুলাটা অফ করে দেব আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এখন আমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমগুলো আমি একটা ছাঁকনির উপরে নিয়ে ছেঁকে নিচ্ছি এভাবে আমের আটিগুলো কোচলে কোচলে আমি আমের পুরিটা বের করে নিচ্ছি অনেকটা তালের রস বের করার মতোই আমের পিউরিটা এভাবে বের করতে হবে আমের পিউরিগুলো নিচে পড়ে গেছে এখন উপর থেকে আমের আঁশগুলো আমি ফেলে দিচ্ছি এভাবে আমার সবগুলো আমের পিউরি নেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলো একটা প্যানে দিয়ে চুলে দিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ কেজি গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যারা ঝাল একটু বেশি পছন্দ করে তারা একটু মরিচ দেবেন এরপরে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এভাবে নাড়ানোর পরে আমার আমের আমসত্ত্ব পিউরিটা রেডি হয়ে গেছে যা এরকম ঘন হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একটা চ্যাপ্টা প্লেটে নিয়ে নিচ্ছি এগুলো আমসত্ত্বে পিউরিগুলো আমি এখন চ্যাপ্টা একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমসত্ত্বে শেপ করার জন্য আমি ছোট ছোট করে ছোট ছোট প্লেটে নিয়ে নিচ্ছি বেশি বড় থালি বা প্লেট হলে শুকাতে অসুবিধা হয়
তাই আমি ছোট ছোট ব্রেড নিয়েছি। এমনি আমি আম সাথে প্লেটগুলো শুকিয়ে নিয়েছি। তিন দিন পরে আমার আম সত্তুগুলো প্রায় রেডি হয়ে গেছে। ওগুলো আমি কেটে কেটে শুকাতে দিয়েছি উল্টে পাল্টে, আরও একদিন দিচ্ছি। এভাবে 3-4 দিন পরে আমার আম সত্তুগুলো একদম রেডি হয়ে গেছে। দেখেন খুবই স্মুথ হয়েছে এবং অনেক সফট হয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এই সিজন তাই আপনারা এবার আম সত্তু বানিয়ে আম সংরক্ষণ করতে পারেন এবং এটা খেতেও কিন্তু খুবই চমৎকার। তো ভিউয়ার্স, আমার আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।